Assalamu alaikum, hello everyone, welcome to another brand new video. So, আজকে আমি আপনাদের সাথে এখানে আরেকটা নতুন ভিডিওর সাথে হাজির হলাম. এখানে আমি প্রথমে আপনাদেরকে আমি সানমারে আসছি এটা শেয়ার করলাম. তো আমরা মাগরিবের পর মার্কেটে গেছিলাম. মার্কেটে যেতে যেতে মানে রাত হয়ে গেছে. আমরা ওখান থেকে ডিনার করে চলে আসছি একেবারে. এখানে আমার আপু কিছু মার্কেটিং করছে, আমি কিছু মার্কেটিং করছি. আমার আপু লোশন নিছিল, তারপর শ্যাম্পু এগুলো নিছিল টুকটাক. আমিও এই ধরনের এই যে শ্যাম্পু একটা মাস্ক নিছি, এগুলো আর কি টুকটাক মার্কেটিং করছি. জুতা নেওয়ার জন্য জুতার ইয়াতে গেছিলাম দোকানে, তো ওখানে ভালো লাগে নাই তেমন, তো নিই নাই এই আর কি. তো এইগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি. রাতের বেলা মার্কেটে যেতে ভালোই লাগে, সো দিনে তো তাও একটু মানে কেমন যেন একটু রোদ টোদ থাকে, ভালো লাগে না তেমন মার্কেটে যেতে, বাট রাতে মার্কেটে যেতে ভালো লাগে. এখানে এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমরা কী কী কিনলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি, কোন দোকান থেকে কিনছি ওটা আপনাদের সাথে শেয়ার করছি. এখানে একটা সেকেন্ড ফ্লোরে একটা দোকান আছে ব্র্যান্ড জোন, তো এই দোকানটাতে মোটামুটি জিনিস ভালোই পাওয়া যায়, ওরা অথেন্টিক জিনিস রাখে, তো ওদের কাছ থেকে জিনিস নেই. আমরা প্রায় সময় ওখান থেকেই করি মার্কেটিং, ওরা ফিক্সড প্রাইস রাখে বাট তারপরও একটু কমায়, কিন্তু ওদের জিনিসগুলো ভালো হয়। অন্যান্য দোকান থেকেও আমরা আগেও ইউজ করছি, ভালো লাগছে, তাই আমরা আবার গেছি ওখানে। তো আমার আপু ওখান থেকে লোশন নিছিল, তারপর আতর নিছিল। আতর মিন্স ওটা হচ্ছে পারফিউমের মতনই আতরটা, আমি আপনাদেরকে দেখাবো এখানে। তো এগুলো নিছিল, এরপর ও আরেকটা দোকান থেকেও আরও কিছু শপিং করছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারি না কারণ দোকানটা অনেক বেশি ছোটো ছিল। ওখানে জিনিস মানে ধরার আগে পড়ে যাচ্ছিলো ওই টাইপের ছিল, মানে এত ছোটো দোকান ছিল। তো ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, ওগুলো ওগুলো আমি আপনাদের কেমনে বাসে আনার পরে ওটা আমি আপনাদেরকে দেখাবো আর কি কিনিছে। বাট এগুলো এই যে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি, ওখান থেকে ও ছেলের জন্য ফেস ওয়াশ নিছিল, তারপর হচ্ছে ও ভেসলিন লোশন নিছিল, আতর নিছিল, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যেগুলো ও বের করছিলো এগুলো ও নিছিল সব। তো এগুলো নেওয়ার পরে আমরা আরেকটা দোকান থেকে আরও কিছু মার্কেটিংও করছিল, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তারপর আমি হচ্ছে একটা ব্ল্যাক মাস্ক নিছিলাম মুখের, ও এটা আমি তো আপনাদেরকে প্রথমেই দেখাইছি, ওই মাস্কটা ইউজ আমি প্রথমে যেদিন নিয়েছি ওই দিন ইউজ করে দেখছি, ওটা ভালোই ছিল, খারাপ ছিল না। ও আমি অনেক মুখের জিনিস নিতে আমার অনেক ভয় লাগে, কারণ আমাদের ত্বকটা একটু আমার ত্বকটা একটু সেন্সিটিভ, যার কারণে আমি যে কোনো জিনিস ইউজ করতে পারি না। ইউজ করার আগে মানে আমার অনেকবার চিন্তা করে ইউজ করতে হয়, কারণ কিছুই উল্টাপাল্টা হলে সাথে সাথে আমার ব্রণ চলে আসে মুখে, যার কারণে আমি কোনো কিছু ইউজ করার আগে আমার ভয় লাগে। তো এই মাস্কটা ইউজ করে আমার ভালো লাগছে, বাট ওই তো আপনাদেরকে বললামই আমার ত্বক সেন্সিটিভ, আমার সাথে সাথে একটা ব্রণ চলে আসছে, বাট মাস্কটা রিফ্রেশ করে মুখে যতটুকু বুঝলাম। বাট আমার ত্বকে হইতে পারে সুইট করে না কোনো জিনিস, বুঝি না কেন। তো আমি জাস্ট আমার মুখে যেগুলো সুইট করে আমি ওগুলো ইউজ করতে পারি, আমি কোনো রকম নতুন জিনিস কখনো ট্রাই করতে পারি না, কারণ ট্রাই করলে ওটা আমার সাথে সাথে রিঅ্যাকশন করে অনেক বেশি, যার কারণে আমি নতুন কিছু ইউজ করতে পারি না। যেটাই আমি রেগুলার ইউজ করি ওটাই আমার রেগুলার ইউজ করতে হয়, চেঞ্জ করতে পারি না কখনো। তো আমার ইচ্ছা করে এটা ইউজ করি ওটা ইউজ করি, মানুষ তো অনেক কিছু ইউজ করে, অনেক মাস্ক ইউজ করে, অনেক কিছুই মুখে ইউজ করে হাতে পায়ে, বাট আমার ওগুলোতে রিঅ্যাকশান অনেক বেশি হয়, আমি নতুন কোনো কিছু ট্রাই করতে গেলে অনেক বেশি রিঅ্যাক্ট হয়, যার কারণে আমি ট্রাইও করি না ভয়ে। তো ওটার জন্য আমি এটাও আমি নতুন নিয়েছি, চিন্তা করছি এটা আমি অনেকজন থেকে দেখছি, আমার ভাবিও ইউজ করতে দেখছিলাম আমি এটা, তো দেখলাম যে ওটা ভালো, ভাবি আমাকে বলছিলো ভালো, ওটা চিন্তা করে আমি এটা নিয়েছিলাম। বাট আমি যত কিছুই নিই না কেন সবার ভালো শুনেই নিই, বাট যখন আমি ইউজ করতে যাই তখন আমার একটা না একটা রিঅ্যাকশন হয়। তো এটা ইউজ করে আমার প্রথম দিন ভালোই লাগছে, এটা আমি দিই আমার রিফ্রেশ লাগছিলো, বাট পরের দিন আমার একটা ব্রণ চলে আসছে। এবার আমি জানি না এটা এটার জন্য আসছে নাকি কেন আসছে আমি জানি না, বাট তো ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর কি। এখন হইতে পারে আপনারা আমার ভিডিও দেখে কিনলেন, পরে যে আপনাদেরও যদি কোনো রকম রিঅ্যাকশন হয়, তো ওটার জন্য আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করলাম যে আমার মুখে সুইট করে না বলে কারো মুখে সুইট করবে না এমন না, অথবা আমার মুখে সুইট করে বলে কারো মুখে সুইট করবে এমনও না। সো এক একজনের ত্বক এক এক রকম,
কারো তো সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারে, কারো তো কিছুই অ্যাডজাস্ট করে নিতে পারে না। এগুলো সব কিছু হচ্ছে আমাদের ত্বকের ধরন। আর আমার ত্বকে আমি অনেক বেশি প্রথমে ওষুধ ইউজ করছিলাম, আমার ত্বক অনেক বেশি ব্রণ ছিল, যার কারণে আমি এখন যেটা সেটা শুট করে ইউজ করতে পারি না, আমার থেকে একটু চিন্তা করে ইউজ করতে হয়। এই আর কি। এরপর আমরা এখানে দেখেন খাইতে বসছি, আমরা সব আমরা প্লেট আর অর্ডার করছিলাম রাতে ডিনার করার জন্য। তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে বসছি, ওখানে উপরে ওখানে আমরা ডিনার অর্ডার করছি। বল মাম, জানি না কিন্তু আম্মু বলছে যে হ্যাঁ কি আমার থেকে 4,000 টাকা খরচ, তা আমি কি কত আমি বলছি খাচ্ছি তো দাও। আর আপনি বলেন কি বললো আচ্ছা নাম না ছিল আপনার থেকে বলছে 6,000 টাকা খরচে। এই যে প্লেটারগুলো আমরা অর্ডার করছি, তো এগুলো আমরা খাইছি ওখানে। আমার এটা আমার দুলা ভাইয়ের বন্ধুর দোকান, তো ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, এর আগে আমি আর কখনো যাইনি এর সাথে। তো ফার্স্ট টাইম ট্রাই হিসাবে অনেক ভালোই ছিল, খারাপ ছিল না। আমরা এটা খাইছি, খেয়ে দিয়ে আমরা চলে আসছি। ওখানে আসার টাইমে লিফ্টগুলো বন্ধ করে দিয়েছিল, আমাদের সিঁড়ি দিয়ে আসতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তো এখানে আমার ভাগ্নে একটা মিল্ক শেক অর্ডার করছিল, আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা দেখাইছিলাম। তো রাতের বেলা দেখেন এভাবে মার্কেট খালি ফাঁকা থাকলে দেখতে অনেক সুন্দরই লাগে, আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন ওর মিল্ক শেক চলে আসছে, তো ওইটাই খাইছিল, ওর জন্য প্লেটার অর্ডার করছিলাম, বাট ও খাই নাই। ওটা আমরা পার্সেল নিয়ে চলে আসছি, ও খাবে বলছে বাট খাই নাই, আমরাও জানতাম ও খাবে না। তো তারপরও ছেলের আবদার তো মা বাবা পূরণ করবেই, সো ওর শুধু মেয়েটাই খাইছে আর কিছু খাই নাই। তো এবারে আমরা বাইরে চলে আসছি, আমাদের হেঁটে হেঁটে আসতে হয়েছে, যেহেতু সব লিফট বন্ধ করে দিছিল, মানুষও চলে গেছিলো প্রায়, অনেক কম ছিল মানুষ, 9টার পর তো মার্কেট এমনিও বন্ধ করে দেয়। তো আমরা লাস্ট মোমেন্টে আর কি করবো। বাসায় এসে আমি মাছটা ট্রাই করছিলাম, এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখেন, সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, সেন্সিটিভ ত্বকের ওরা একটু চিন্তা ভাবনা করে ট্রাই করবেন, আর রেগুলার ত্বকেররা ওরা ট্রাই করতে পারবেন। আজকের ভিডিও একটু কি, নেক্সট আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে সকলকে আহ্বান জানালাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। তো আজকের জন্য বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।